হালেলুয়া, প্রভুকে ধন্যবাদ দিয়ে আজকে আরেকটি সুন্দর বাক্যের জন্য। প্রভু ঈশ্বর আমাদের জীবনে তার পরিকল্পনা, তার পরিচর্যাকে রেখেছে, সেটাকে আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে এগোনার দরকার। আর যার জন্য সেই পরিকল্পনাকে বুঝতে গেলে আমাদের ঈশ্বরীয় বাক্যগুলোকে বুঝতে হবে। যেরকম আজকে যেটা শুরু করতে চাই, আমরা ষষ্ঠ পাঠে আছি, মানে ছ নম্বর পাঠে আছি। গড মাস্ট বি ফার্স্ট, মানে ঈশ্বর প্রথম হতে হবে। প্রত্যেক ভালো কাজে তুমি প্রভুকে দেখতে পাবে, প্রত্যেক ভালো কাজে আমরা প্রভুকে দেখতে পাই। যদি দেখি দ্বিতীয় করিন্থীয় তার 9:8, সেখানে বলছে, তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ বিপুল পরিমাণে দেওয়ার ক্ষমতা ঈশ্বরের আছে। মানে সর্বক্ষেত্রে যা আমাদের প্রয়োজন, যা আমাদের দরকার, তার থেকে বিপুল অতিরিক্ত ক্ষমতা ঈশ্বরের আছে আশীর্বাদ দেবাতে। এটা যতক্ষণ আমরা বুঝতে পারছি যে আমি কোন ঈশ্বরকে জানি, কোন ঈশ্বরকে বুঝি, সে আমাকে কিভাবে সাপোর্ট করতে পারে, আমাদের চিন্তার বাইরে, আমাদের পরিকল্পনার বাইরে তিনি আমাদেরকে আশীর্বাদ করতে পারে। তারপরে বলছে, তোমাদের যা কিছু প্রয়োজন তা সর্ব সময় পেতে পারো, এবং তার থেকে সব রকমের ভালো কাজ তোমরা যথেষ্ট পরিমাণে দান করিতে পারো। যখন আমি পাচ্ছি, যখন আমি অনুগ্রহ পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি এবং উৎসাহ ঈশ্বর দিচ্ছে, তখন আমাদেরকেও সেই একই মনোভাব রাখা উচিত, একই মেন্টালিটি রাখা উচিত। আমার ফাইন্যান্সিয়াল ব্লেসিং, আমার চারিদিকের ভালোবাসার ব্লেসিং, শান্তির ব্লেসিং, এই সমস্ত যখন উৎসাহ পাচ্ছি, তখন আমাকেও উৎসাহ দিতে হবে, আমারও সেম মনোভাব রাখতে হবে, আমাকে সেম ঈশ্বরীয় মেন্টালিটি আমার জীবনে ক্যারি করতে হবে। আমি স্বার্থপরের জীবনযাপন করতে পারি না, আমি শুধু নিতে পারি দিতে পারি না, এইরকম জীবনযাপন আমার হতে পারে না। যদি এরকম জীবনযাপন করি তাহলে কিন্তু ঈশ্বর স্টপ করে দেয়। এটা ঠিক এইরকম যেটা আমি এইভাবে বুঝাতে চাই আপনাদের, যদি আমরা ঝর্ণাকে দেখতে পাই, ঝর্ণার জল অনাবরত ঝরতে থাকে এবং একটা স্থানে এসে সেটা নামে, সেখানেও স্থায়ী থাকে না, সেখান থেকেও বেরোতে থাকে। যেখানে নামে, যেই জায়গাটা নামে, সেটা একটা বড় ঝিলের মতন বা পুকুরের মতন, কিন্তু সেখান থেকেও একটা রাস্তা থাকে যেখান থেকে সেই জল বেরিয়ে আবার অন্য কোথাও চলে যায়। তো ঝর্ণার জল এক জায়গায় স্থির থাকে না, যার জন্য কন্টিনিউ ঝর্ণার জল পড়তেই থাকে এবং সে আবার বেরিয়ে অন্য কোথাও চলে যায়। তাই ঝর্ণার জল কন্টিনিউ, কিন্তু পুকুরে এটা সম্ভব নয়। তাই পুকুরের জলকে সবসময় জল ঢালা যায় না, তাকে স্থায়ী একটা জলের লিমিটেড রাখতে হয়, বেশি করলে উপচে নানা দিকে চলে যাবে, তাই সেখানে বেশি জল দেওয়া যায় না। ঠিক সেইভাবে আমাদের জীবনে ঝর্ণার মতন আশীর্বাদ বইবে তখনই যখন আমরাও ঝর্ণার মতন আশীর্বাদ করব বা দেব। নেক্সট পয়েন্ট, ঈশ্বর, আমরা এমন একটা জীবনযাপন করি যেখানে মনে করি টাকাই সব কিছু, এবং অনেক লোকেরা এটাকে প্রমোট করে। আমার লাইফে দেখেছি আমাকে কেউ চিনেনি, আমার নিজের লোকও চিনেনি, পয়সা যখন হয়েছে তখন লোকেরা চিনেছে। এইভাবে আমরা প্রমোট করি, ভিডিও বানাই, ইউটিউবে ছাড়ি, ফেসবুকে ছাড়ি, কিন্তু আপনাকে একটা বিষয় বুঝতে হবে, আপনার লাইফে এমন একজন ব্যক্তি আছে যাকে আপনি চিনতে যদি পারেন, তাহলে সে হচ্ছে ঈশ্বর, জীবন্ত ঈশ্বর। তিনি ঈশ্বর, এমন ঈশ্বর, ঈশ্বর টাকা ছাড়াও আপনার প্রয়োজন পূরণ করতে পারে। এই ঈশ্বর টাকাকেও ইম্পর্টেন্স দেয় না, আপনার প্রয়োজন পূরণ করার জন্য তিনি টাকাকে ব্যবহার করে না, তিনি টাকা ছাড়াও আপনার প্রয়োজন মেটাতে পারে। যদি কি প্রথম রাজা বলি তার 17:6, সেখানে বলছে, প্রতিদিন কাকেরা তাহাকে সকালে সন্ধ্যায় রুটি আর মাংস এনে দিত, আর তিনি নদীর জল খেতেন। এটা এলিয়ো জীবনের কথা বলছে। এলিয়ো যখন সেই যেখানে বাস করতো সেখানে যখন খোঁড়া পড়ে, তাকে ঈশ্বর আদেশ দেয় একটা ঝর্ণার জলের ধারে তাকে স্থায়ী থাকতে, এবং সেখানে প্রতিনিয়ত কাক, যেই কাক মাংস খায়, যেই কাকের কাছে মাংস প্রিয়, সেখানে তিনি সেই মাংস, সেই কাক যে একজন ঈশ্বরের দাসের জন্য গরম গরম মাংস আর রুটি এনে দিচ্ছে আর সে খাচ্ছে, সে নিজে খাচ্ছে না, যার কাছে মাংস প্রিয় সে নিজে খাচ্ছে না, কিন্তু ঈশ্বরের দাসের জন্য এনে দিচ্ছে। এটাকে অন্য চরিত্রভাবে যদি দেখি, ঈশ্বর অসম্ভবকে সম্ভব করতে পারে আমার জন্য, যারা আমার জন্য কাজ করবে না আমরা চিন্তা করি, যারা কখনো আমার জন্য দাঁড়াবে না চিন্তা করি, তাদেরকেও দাঁড় করিয়ে দেবে আমার জন্য, কারণ আমি ঈশ্বরে বিশ্বস্ত।
আমার মনে পড়ে একজন পাস্টারের স্টোরি, আমি খুব ছোটোবেলায় এই স্টোরিটা শুনেছিলাম। একজন পাস্টার, সে আমি একটা ক্যাম্পে গেছিলাম, সেখানে সেই পাস্টার স্টোরিটা বলছিল, তার লাইফ টেস্টিমনি বলছিল। সেই পাস্টার যখন বাইবেল কলেজ কমপ্লিট করে সে একটা মিনিস্ট্রিতে হেল্প করে, আর করে একটা ঘর জড়ো মানে ভাড়া করে। তার ফাইন্যান্সিয়াল অনেক সমস্যা ছিল, যেহেতু সে সবে জব বাইবেল কলেজ কমপ্লিট করে মিনিস্ট্রিতে যুক্ত হয়েছে, তার স্যালারি খুব কম। আর সে কী করেছে, একটা ঘর ভাড়া করেছে। তার আমদানি যা ছিল তাতে তার নিজের সংসার চালানোটাও খুব টাফ হয়ে যেত, এবং সে একটা মেয়েকে পছন্দও করতে এবং তারা বিয়ে করার প্ল্যান করেছিল, কারণ দুজনে বিশ্বাসী, দুজনে বাইবেল কলেজ করেছে, দুজনে একসঙ্গে মিনিস্ট্রি করছে। আর তার বাড়িওয়ালা রেগুলার তার সঙ্গে রুট ব্যবহার করত, সে দেরি করে এলে তাকে চিৎকার করত, সে ঘরের দরজা খুলে রাখলে তাকে চিৎকার করত, ঘরে সে ঢোকা মানে বাড়িওয়ালি এসে তার উপরে খুব রুডলি ব্যবহার করত, এভরি ডে রুটিন হয়ে গেছিল। সে মাঝে মাঝে চিন্তা করতো, আমি বাড়িতে যাব কি করে, গেলেই তো এক্ষুনি আমাকে বাড়িওয়ালি ধরে যাচ্ছে তাই বলবে এবং চিৎকার করবে। এবং সে যখন বিয়ে করতে যাচ্ছে তখন কাউকে জানায়নি, কারণ তার কাছে পয়সা নেই। সে সিম্পল একটা শার্ট একটা প্যান্ট নিয়েছে, পুরনো শার্ট পুরনো প্যান্টই পরে যাচ্ছে। তার স্ত্রীর ঘরের লোক তাদেরকে কিছু দিয়েছে, কিন্তু এর কাছে কিছুই নেই। তো ইনি যখন বিয়ে করতে যাচ্ছে শার্ট পরে যাচ্ছে, সকালবেলা যখন শার্ট পরে রেডি হচ্ছে, বাড়িওয়ালি ঠকঠক, তার মনটা খারাপ, যেহেতু সে কোনোভাবেই কোনো কিছু জোগাড় করে তার কোট কিনতে পারেনি যে বিয়ে করতে যাবে, মনটা খারাপ, ওই অবস্থায় বিয়ে করতে যাচ্ছে। এমন সময় বাড়িওয়ালে সে ঠকঠক করেছে, যখন দরজা দিয়ে উঁকি মেরে দেখছে লুকিং গ্লাস দিয়ে, সে খুব ভেঙে পড়েছে, বলছে আমার মানসিক অবস্থা ভালো না প্রভু। এই সময় বাড়িওয়ালি আবার এসে আমাকে চিৎকার চেঁচামেচি করবে, আমি একজন বিশ্বাসী, আমি যেন তার উপরে রুড না হই, আমি যেন নম্রতার সঙ্গে কথা বলতে পারি, বলে দরজা খুলেছে। সে প্রথমে চিৎকার, তুমি কি মনে করো তোমাকে, তুমি খুব পয়সাওয়ালা, তুমি খুব নামী ব্যক্তি, তোমার খুব সম্মান আছে। সে বুঝতেই পারছে না আসলে আমাকে বাড়িওয়ালি কী বলছে। সে বলছে কি অন্যায় করেছি আমাকে একটু বলবেন, বলছে তুমি যে বিয়ে করতে যাচ্ছ তুমি আমাকে জানালে পর্যন্ত না। তখন সে চুপ করেছে, বলছে কি বলবো, আমি তো খুব ভালোভাবে করছি না, তুমি কি এই ড্রেস পরে বিয়ে করতে যাচ্ছ, বলছে হ্যাঁ এই ড্রেস পরে যাচ্ছি। তখন সে দরজার অপর পারে হাত লুকিয়ে রেখেছিল, যেখানে সে তার সাইজের তার বাইরে শোকানো শার্ট দিয়ে সে কখন নিয়ে গিয়ে সেই সাইজের স্যুট প্যান্ট বানিয়ে নিয়ে চলে এসেছিল, এবং এসে বলছে এটা তোমার বিয়ের গিফট। তো চিন্তা করুন, যেই লোকের কাছে আশা করতে পারেনি সে, যে প্রচণ্ড রুড, ঈশ্বর তার মাধ্যম দিয়ে তাকে যুগিয়ে দিয়েছে। তো ঈশ্বর পয়সা ছাড়াও যোগাতে পারেন, যেমনি এলিয়কে সেই কাগের মুখে করে গরম গরম মাংস আর রুটি যুগিয়েছে। আমরা যখন ঈশ্বরে বিশ্বস্ত হই, পয়সার প্রতি নয়, তখন ঈশ্বর আমাদের প্রতি বিশ্বস্ত হয়ে তিনি যোগান, তার জন্য আমাদের প্রয়োজন, আমাদেরকেও তার মতন হতে হবে, আমাদেরকেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে হবে, ঈশ্বরের রাজ্যের জন্য নিজেকে সমর্পণ করতে হবে, উদ্যোগী হতে হবে, ঈশ্বরের রাজ্যের জন্য দেবা, ঈশ্বরের কাজের জন্য দেবা, ঈশ্বরের সুসমাচার প্রচারের জন্য দেবা। কারণ আপনার অর্থ ঈশ্বরের কাজে যখন ব্যবহৃত হয় আপনি সেই ঝর্ণার মতন হয়ে যান, যেখানে আশীর্বাদের ঝর্ণা তো বয়, আর সেটা ঈশ্বরের কাজেও ব্যবহার হয়, আর সেই ঝর্ণা কখনো বন্ধ হয় না। আমেন। প্রথম রাজাবলি 19:5-8, প্রথম রাজাবলি 19:5-8, সেখানে বলছে, তিনি গাছের তলায় শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন, হঠাৎ এক স্বর্গদূত তাকে স্পর্শ করিলেন, করে বললেন, ওঠো উঠে খাও। তিনি উঠে দেখলেন তার শোয়ারের কাছে টাটকা রুটি আর এক ভাঁড় জল রাখা আছে। রুটি আর জল খেয়ে তিনি আবার শুয়ে পড়লেন। প্রভুর দূত দ্বিতীয়বার এসে তাহাকে জাগিয়া বলিলেন, ওঠো খেয়ে নাও, নইলে পথ চলতে পারবে না। এলিয় উঠে আবার খেলেন এবং সেই খাদ্যের জোরে 40 দিন হেঁটে পবিত্র সিনয় পর্বতে গিয়ে পৌঁছালেন। আমেন। ঈশ্বর যখন আপনাকে কোনো উদ্দেশ্যে ব্যবহার করে এবং আপনার জীবনে যখন ঈশ্বরের কলিং থাকে, তখন ঈশ্বর আপনাকে শক্তি যোগাবার জন্য সেই খাদ্য অর্থ সমস্ত কিছু যোগায়। যেরকম এলিয়কে সিনয় পর্বতে নিয়ে যাওয়ার জন্য 40 দিনের রাস্তা ছিল, তাকে যাত্রা করে হেঁটে যেতে হতো। আর তাই প্রথমে তো কাগের মুখে করে খাওয়া দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে স্বর্গদূত নিজে
তার খাওয়া নিয়ে এসেছিল এবং তার কার্য ছিল শুধু খাওয়া আর শুয়ে পড়া, খেয়ে দিয়ে ঘুমিয়ে বিশ্রাম করা। তার শরীরের এনার্জি, তার শরীরের ফিটনেস, সমস্ত কিছু সম্পূর্ণ সঞ্চয় করে তাকে সম্পূর্ণ খাবি দাবিয়ে প্রিপেয়ার করেছিল 40 দিন হাঁটাবার জন্য। খ্রিস্টতে ভাই বোন, আপনাকে ওটা বুঝতে হবে, যখন আপনি ঈশ্বরের রাজ্যের জন্য নিজেকে সমর্পিত করেন, অর্থ থেকে, শারীরিক থেকে, সময় থেকে, মেন্টালিভাবে, আপনাকে অনেকে বলবে আপনি টাইম লস করছেন, আপনি সময়কে নষ্ট করে দিচ্ছেন, কিন্তু তারা জানে না এই পৃথিবী ছাড়াও স্বর্গের একটা ভূখণ্ডের একটা পরিকল্পনা, একটা পাওয়ার আছে যার সঙ্গে আমরা যুক্ত এবং কাজ করি। আর সেই পাওয়ার হচ্ছে খ্রিস্টের, ঈশ্বরের, যার মধ্যে আমরা জড়িত, আর সেখান থেকে ঈশ্বরের পাওয়ার অফ সোর্স আমাদের জীবনে আসে, ঠিক আছে? আর সেই সোর্স, সেই পাওয়ারকে আমাকে পেতে গেলে আমাকে ঈশ্বরের কাজের সঙ্গে যুক্ত হবে এবং ফেথফুলি, নিঃসন্দেহে। যখন আমরা সন্দেহ করি না এবং ফেথফুলি কাজ করি এবং দিই ঈশ্বরের জন্য, তখন ঈশ্বর আমাকে যোগানদাতা, ঈশ্বর জুগিয়ে থাকে। হালেলুয়া। যদি দেখি দ্বিতীয় করিন্থীয় তার 9:6, সেকেন্ড করিন্থিয়ান্স 9:6, সেখানে বলছে, মনে রেখো যে ব্যক্তি অল্প বীজ বুনবে সে অল্প ফল ফসল কাটিবে। যে ব্যক্তি অল্প বীজ বুনবে, একজন ব্যক্তি যদি অল্প বীজ বুনে তার নিশ্চয়ই বহু বীজ হবে না, বহু ফল পাবে না, তাকে অল্পই ফল পেতে হবে। আমরা বিশ্বাসীরা যখন অল্পভাবে দিই ঈশ্বরকে, অল্পভাবে সময় দিই, অল্পভাবে অর্থ দিই, অল্পভাবে ধার্মিকতা জীবনযাপন করি, তাহলে সব কিছু অল্পই পাবো। আমরা অল্প দিয়ে বেশি পাওয়ার আশা করতে পারি না, আমরা যত দিই তত বৃদ্ধি হয়। চিন্তা করুন, ঈশ্বর দ্বিগুণে বিশ্বাসী, ঈশ্বর দ্বিগুণ দেয় এবং তার অধিক দেয়। আমরা, আমাদের ঈশ্বর দ্বিগুণে কার্যকারী, তাই না? তাহলে যখন দেখি দ্বিগুণ, তাহলে ধরুন আমি 10 টাকা ঈশ্বরের রাজ্যের জন্য দিলাম, দ্বিগুণ কত হবে? 20 টাকা। আমি তার কাছে 2000 টাকা চিন্তা করতে পারি না, 10,000 টাকা চিন্তা করতে পারি না, কিন্তু যদি আমি 2000 টাকা দিই তাহলে আমি আশা করতে পারি 4000 টাকা, তাই না? আমি যত দিই তার দ্বিগুণ, বহুগুণ, এইগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা যখন যেই রকম বুনব সেরকম পাবো। এখানে যেরকম বলছে আরেকবার পড়ি, মনে রেখো যে ব্যক্তি অল্প বীজ বুনে সে অল্প ফসল কাটবে, যে বেশি বুনবে সে বিপুল শস্য আহরণ করিবে। যে বেশি বুনবে সে বেশি পাবে, এটা ঈশ্বরের রাজ্যের ফর্মুলা। এই ফর্মুলা ঈশ্বরের রাজ্যে কাজ হয়। এই ফর্মুলাকে যে বুঝতে পারে তার জীবনে ব্লেসিংকে সে দেখতে পায়। এই ফর্মুলা কিন্তু লোকেরা বুঝতে পারে না, ঈশ্বরীয় ফর্মুলাটাকে বুঝতে পারে না, যার জন্য তার জীবনে দরিদ্রতার অভিশাপ রয়ে যায়। তাকে এটা বুঝতে হবে, ঈশ্বরকে দেওয়া মানে শেষ না, ঈশ্বরকে দেওয়া মানে ডবল পাওয়া, বহুগুণ পাওয়া। বপন করা এবং কাটার 3টি নীতি আছে, বপন করা এবং কাটার 3টি নীতি আছে। প্রথম নীতি, আপনি বীজ বপন করার পরে কাটেন। প্রথম নীতি হচ্ছে আগে বীজ বপন করুন, আগে বীজ বপন করুন, তারপরে কাটতে পারবেন। কাটাটা আগে আসে না, বীজ বপনটা আগে আসে, আগে বীজ আপনাকে বুনতে হবে। যদি দেখি মার্ক 4:26-29, মার্ক 4:26-29, সেখানে বলছে, যিশু বললেন, ঈশ্বরের রাজ্য হলো এমন রকম, এইরকম, ঈশ্বরের রাজ্য হলো এইরকম, একটি লোক জমিতে গিয়ে বীজ বুনে এলো, তারপর কিছুদিন ঘুমিয়ে কাটিয়ে দিল, ওদিকে বীজ অঙ্কুরিত হয়ে বেড়ে উঠল। কি করে যে এটা হলো লোকটি সে সম্বন্ধে কিছুই জানল না, মাটি নিজে থেকেই ফসল ফলায়, প্রথমে অঙ্কুর, তারপর শীষ, তারপরে সেই শীষ পরিপূর্ণত হয় শস্যে। ফসল পেকে গেলে লোকটি তখন কাস্তে লাগায়, কারণ ফসল কাটার সময় হয়ে গেছে। হালেলুয়া। আপনি যখন বীজ বোনেন তখন আপনার বাকিটা জীবন, বাকিটা সময় আপনি নিশ্চিন্তে কাটাতে পারেন, যেমনি টাইট দশমাংশ। দশমাংশ হচ্ছে আমাদের অর্থের, আমাদের স্যালারি বা আমাদের বিজনেসের সারা মাসের ইনকামের 100%-এর মধ্যে 10% ঈশ্বরকে দেবা, এটা হলো সেই বীজ বপন, আমাদের লাইফের বীজ বপন এটা। যখন আমি সেটা দিই বিশ্বস্তভাবে, এবং প্রত্যেক সপ্তাহে আমি যখন বিশ্বস্তভাবে দান দিই, শুধু তাই নয়, সেখানে থেমে থাকা নয়, অনেকে আবার টিকিট কেনে চার্চের প্রোগ্রামের জন্য,
অনেকে আবার চার্চের বাচ্চাদের জন্য ডোনেশন করে, চার্চ বিল্ডিংয়ের জন্য ডোনেশন করে, চার্চের অন্য কাজে ডোনেশন করে। এটা হলো ফেটফুলি বীজ বোনা। দিয়েছে এবার নিশ্চিন্ত, জানে আমার পয়সার প্রতি, আমার অর্থের প্রতি, আমার বিজনেসের প্রতি, আমার চাকরির প্রতি ঈশ্বরের হাত রয়েছে, এবং সে নিশ্চিন্তে থাকে এবং সে বুঝতেই পারে না তার সাকসেস কন্টিনিউ আসতে রয়েছে, এবং সে সাকসেসকে দেখতে পায়, কারণ সে নিশ্চিন্তে থাকে। এটা খেয়াল করতে হয় না আমাকে কত পরিশ্রম করতে হবে, আমাকে এক্সট্রা জব করতে হবে, আমাকে এক্সট্রা ভাবে খাটতে হবে, দিন রাত খাটতে হবে, এই মেন্টালিটি তাদের আসে না। কারণ সে যেটা করে তাতেই প্রভু আশীর্বাদ করে এবং তাতেই সাকসেস দেয়। বাইবেল বলছে গীতসংহিতা একে, ধার্মিকগণ যে কোনো কাজে হাত দেয় তাতেই কৃতকার্য হয়। তো আপনাকে বুঝতে হবে যে আপনি অল্প বিষয় যদি যখন দেন বিশ্বস্তভাবে এবং শস্য বপন করেন, আপনার ফসল আসছে, শিওর বহুগুণের ফসল আসছে। এটা স্বর্গীয় একটা তথ্য যেটা অনেকে বোঝে না, স্বর্গীয় পরিকল্পনা যেটা বুঝতে পারে না লোক। আর এটা না বুঝে ধরুন অনেকে ভুল বশত জীবনযাপন করে, শুধু ধার্মিকের পোশাক পরে, তার রিয়্যাক্ট নেই, তার অ্যাক্ট নেই, তার স্টেপ নেই, আর তার ফলে তার জীবনে সেই দরিদ্রতার অভিশাপ রয়ে যায়। আমেন। দরিদ্রতার অভিশাপ রয়ে যায়। আজকে আপনাকে এটা বুঝতে হবে যে আপনি যেমনি বুনবেন সেমনি কাটবেন, সেমনি ফসল পাবেন। আপনার জীবন যেরকম প্রেরণ করবেন ঈশ্বরের কাজে, আপনার ব্যক্তিগত জীবন ঈশ্বরের কাজের সঙ্গে যত যুক্ত করবেন, আপনার ধার্মিকতা জীবন যত যুক্ত করবেন, আপনার সময় যত ঈশ্বরকে দেবেন, আপনার অর্থ যত ঈশ্বরকে দেবেন, জীবনে সময়ে অর্থে ঈশ্বরের আশীর্বাদ দ্বিগুণ হবে। আমেন। এবং বহুগুণ হবে আপনার বিশ্বস্ততা। হালেলুয়া। তুমি যা বপন করো তাই কাটবে, আমরা যা বপন করব তাই কাটব। যদি দেখি আদিপুস্তক তার এক অধ্যায় এগারো বারো, আদিপুস্তক এক অধ্যায় এগারো বারো, সেখানে বলছে ঈশ্বর দেখলেন সবই চমৎকার, ঈশ্বর দেখলেন সবই চমৎকার। তিনি বললেন শস্য স্থলভূমিতে উৎপন্ন হোক উদ্ভিদ, তিনি বললেন স্থলভূমিতে উৎপন্ন হোক উদ্ভিদ, উৎপন্ন হোক ভিন্ন শ্রেণীর শস্য এবং ভিন্ন ভিন্ন শ্রেণীর সবুজ ফলদায়ী বৃক্ষ। ঠিক তেমনি ঘটল, পৃথিবী তন্নরাজি ভিন্ন শ্রেণীর ফলদায়ক বৃক্ষ উৎপন্ন করল। আমেন। এটা বলছে পৃথিবীতে যখন গাছপালা সৃষ্টি হলো সেই বিষয়টা। একটা বিষয় আপনাকে বুঝতে হবে, আপনার না দেওয়াতেও ঈশ্বর কিন্তু আপনার জন্য আগে থেকে প্রিপেয়ার করেছিল আপনার কি প্রয়োজন। ঈশ্বরের মেন্টালিটিটাকে বুঝুন। আপনার থেকে বেশি গুরুত্ব ঈশ্বরের আপনার প্রতি আছে যে আপনার কি প্রয়োজন। আপনার চাওয়ার প্রয়োজন নেই, আপনার তাকতি মিনিত করার প্রয়োজন নেই, ঈশ্বর জানে বেটার আপনার থেকে আপনার কি প্রয়োজন। সব কিছু প্রিপেয়ার রেখেছে, সব কিছু রেডি রেখেছে। আপনি বিশ্বস্তভাবে যখন তার মধ্যে চলেন, আপনার জন্য সব কিছু প্রিপেয়ার আছে, ঈশ্বর আপনার জন্য আগে থেকে প্রিপেয়ার করেছে। যেরকম জগৎ সৃষ্টির পূর্বে, মানুষ সৃষ্টির পূর্বে মানুষের কি প্রয়োজন সেগুলো আগে থেকে সৃষ্টি রেখেছিল, ঠিক আজও তিনি আমাদের বিশ্বাসীদের জীবনে একই জিনিস করে চায়, একই ফর্মুলা ইউজ করে। তিনি আমাদের কি প্রয়োজন তা তিনি আগে থেকে প্রিপেয়ার করে রাখে। আমেন। কিন্তু আমাদের জানতে হবে আমরা যতটা বপন করব তার চেয়ে বেশি কাটব। এটা জেনে রাখি, ঈশ্বরের রাজ্যের নিয়মই এটা, আমি যতটাই দিই তার থেকে অধিক আমাকে ঈশ্বর রিটার্ন করবে। আজ আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কিভাবে বপন করছেন। যেভাবেই বপন করুন, কারোর বেশি আছে সে বেশি দিচ্ছে, কারোর কম আছে তার মধ্যে থেকেও দিচ্ছে, যার বেশি আছে সে হেসে খুশে দিচ্ছে, কিন্তু যার কম আছে সে কেঁদে দিচ্ছে। কিন্তু দুজনের জন্য ঈশ্বর কি বলছে, যদি গীতসংহিতা তার একশো ছাব্বিশ পদ দেখি, গীতসংহিতা একশো ছাব্বিশের পাঁচ ছয়, গীতসংহিতা একশো ছাব্বিশের পাঁচ ছয়, সেখানে বলছে সজল নয়নে যারা বীজ বপন করে হর্ষধ্বনির মাঝেই তারা করবে ফসল আহরণ। চোখের জলে যে বীজ বপন, চোখের জলে যে বীজ বুনতে যায় আনন্দ গানের মুখর হয়ে সে নিশ্চয় ফিরে আসবে ঘরে শস্যের বোঝা নিয়ে। আমেন। যে আনন্দ সঙ্গে বীজ বুনবে সে আনন্দ সঙ্গে কাটবে, যে চোখের জলে বীজ বুনবে সে আনন্দ সঙ্গে বীজের বোঝা নিয়ে বাড়ি ফিরবে।
আপনাকে বুঝতে হবে আপনার কাছে নেই বলে আপনি কাঁদতে পারেন না, কারণ আপনার কাছে নেই মানে আপনাকে আরো বেশি প্রখর হতে হবে, আরো বেশি দিতে হবে, যাতে আপনার অর্থতে ঈশ্বর আশীর্বাদ করে। এক্সাম্পল, এই ফর্মুলাটাকে আমরা আরেক জায়গায় দেখতে পাই, যেখানে যিশু নিজে সেইটাকে ব্যবহৃত করে আমাদেরকে এক্সাম্পল হিসাবে দেখিয়েছে, ডেমো দেখিয়েছে বলতে পারি। যখন 4,000-5,000 লোকে খাওয়াইছিল, তখন তিনি কি বলেছিল, তোমাদের কাছে কি আছে নিয়ে আসো। এর চরিত্র আরো ডিপলি জানতে গেলে আপনাকে বুঝতে হবে শয়তানের সেই তিনটে পরীক্ষা। প্রিয় ভাই এবং বোন, আপনাকে বুঝতে হবে শয়তানের সেই তিনটে পরীক্ষা। যখন যিশু ব্যাপটিজমের পর পবিত্রাত্মা নেমে আসার পর 40 দিন উপবাস ছিল, সেখানের ঘটনাটা আপনার মনে আছে? শয়তান তাকে 3 বার পরীক্ষা করে এবং একবার তাকে কি বলে, তোমার খিদে পেয়েছে, তুমি উপবাসে আছো, তোমার কাছে পাওয়ার আছে পাথরকে রুটি বলা, আর সেই পাথর রুটি হয়ে যাবে আর তুমি আনন্দের সঙ্গে খাবে। আর যিশুর উত্তর কি ছিল বাক্য দিয়ে, মানুষ কেবল রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রত্যেকটি বাক্য মানুষ বাঁচে। তাহলে তার কাছে পাওয়ার ছিল, তার কাছে ক্ষমা ছিল, ক্ষমতা ছিল যে সে রুটিকে, পাথরকে রুটি করতে পারে। তাহলে সেই 5,000-4,000 লোককে তিনি কি চাইলে সেখানে পাথর ছিল না, শিষ্যদের বলতে পারতো না, লোকদের বলতে পারতো না যে তোমরা পাথরগুলো জড়ো করো আর আমি পাথরকে রুটি করে দেবো, তোমরা খেয়ে নাও? ডেফিনেটলি পারতো, ডেফিনেটলি পারতো, কিন্তু আপনি জানেন যিশু তা করেনি। যিশু আপনাকে আর আমাকে এক্সাম্পল দেখাতে চেয়েছিল, কিসের এক্সাম্পল? এই ফর্মুলাটা আপনাকে বুঝতে হবে, ঈশ্বরের রাজ্যের এই আশীর্বাদের ফর্মুলাটাকে বুঝতে হবে। এই ফর্মুলা না বুঝলে আপনি কিন্তু আশীর্বাদ পাবেন না। আপনি যতই কাঁদুন, যতই ভিক্ষা চান, ঈশ্বর ভিক্ষার ওই কাকতিতে একটু সন্তুষ্ট হয় না, বিশ্বাস করুন, কারণ আপনি ফর্মুলা জানেন না। প্রথম বিষয়, যিশু মরার পর এবং পুনরুত্থানের দ্বারা আমাদের সব কিছু দিয়ে দিয়েছে, এবার দিয়ে দেওয়ার পর আমি যতই কাঁদি, আমাকে তো অলরেডি দিয়ে দিয়েছে, আবার কি দিবে? এটা আমাদের বুঝতে হবে। এইটাকে হাসিল করার বিষয় হচ্ছে ঈশ্বরীয় রাজ্যের ফর্মুলা। সেই ফর্মুলা হচ্ছে যিশু বলছে তোমাদের কাছে কি আছে, সেই 5,000 লোককে খাওয়াবার জন্য বলছে তোমাদের কাছে কি আছে, 5টা রুটি 2টি মাছ নিয়ে গেছিল। একবার চিন্তা করুন, 5,000 লোক, এবং সেই সময় শুধু পুরুষদের গোনা হতো, মহিলাদের নয়, তাহলে আরও বহু লোক ছিল, ধরতে পারি 10,000 লোক। কিন্তু 5টা রুটি 2টো মাছ যদি চিমটি কেটেও তোলা হয়, সবার মুখে ভাগে পড়বে না। তাহলে যিশু কেন চাইল? যিশু চাইল সেই 5টা রুটি 2টো মাছ, এবং তিনি দেখালেন সেই দিন আসলে প্র্যাকটিক্যালভাবে দেখালো, ডেমো হিসাবে, যে তুমি 5টা রুটি 2টো মাছ আমাকে দিয়েছো আর আমি আশীর্বাদ করে সেটাকে কত গুণ বৃদ্ধি করেছে। এবং শেষে যদি পড়েন, যত লোক ছিল সবাই তো খেয়েছে, বলছিল শিষ্যদের বসিয়ে দাও, ওদের লাইন করে সারি সারি বসিয়ে দেওয়ার পর 5টা রুটি 2টো মাছকে আশীর্বাদ করলো এবং বৃদ্ধি হতে শুরু করলো। লেখা রয়েছে শেষে 12 ডালা বেঁচে গেছিল। তাহলে বৃদ্ধির লিমিট দেখুন, আপনার কাছে যখন আপনি আপনার জিনিসগুলোকে, আপনার সময়কে, আপনার জীবনকে, আপনার অর্থকে ঈশ্বরকে দেন, তা কিন্তু অনেক পরিমাণে আমাদের যা প্রয়োজন তা তো মেটায়, আরো বেঁচে যায়, উপছিয়ে পড়ে, বেঁচে গিয়ে উপছে পড়ে। আপনার জীবনকে ঈশ্বর আশীর্বাদ করতে চায়, কিন্তু আপনি ঈশ্বরীয় আশীর্বাদের, স্বর্গীয় আশীর্বাদের সেই ফর্মুলাটাকে অ্যাকসেপ্ট করছেন না। আপনি মনে করেন আপনি চার্চে যা কিছু দেন তা চলে যায়, রিয়েলিটি তা নয়। আপনি চার্চে যা কিছু দেন, সময়, জীবন, অর্থ, তা আশীর্বাদের সঙ্গে বহুগুণে ফিরে আসে। খ্রিস্টতে ভাই বোন, আজকের আমি এই ফর্মুলা আপনাকে দেখাতে চাই, স্বর্গীয় ফর্মুলা, যেটা আপনাকে দেখালাম। আমি বিশ্বাস করি আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে রিয়েলিটিটা আপনি বুঝবেন, এবং ফেথফুলি যখন আপনি এটাকে রিসিভ করবেন এবং দিতে শুরু করবেন, আপনি আপনার জীবনের রেজাল্টকে দেখতে পাবেন, আপনি আপনার জীবনের রেজাল্টকে দেখতে পাবেন, আপনি আপনার জীবনের আশীর্বাদকে দেখতে পাবেন। আর সেই আশীর্বাদ পেতে গেলে আপনাকে নিশ্চিন্তে, নির্ভয়ে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হতে হবে। আমেন। আমি আশা করি এবং বিশ্বাস করি আমাদের এই মণ্ডলীর বিশ্বাসীরা এই ফর্মুলাকে অ্যাকসেপ্ট করুক, যাতে তাদের জীবনের আশীর্বাদকে তারা যেন দেখতে পায়, সেই আশীর্বাদ তাদের জন্য যেন টেস্টিমনি ক্যারি করে, তারা যেন টেস্টিমনি ক্যারি করতে পারে। আমেন। আজকের এই বাক্যকে গ্রহণ করুন। আসি, আমি প্রার্থনা করি। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি আজকের এই বাক্যকে তুমি আশীর্বাদ করো, যাদের হৃদয় প্রস্তুত করবি, তুমি তাদের হৃদয়ের মধ্যে সেই বাক্যকে বীজ বুনে দাও, যেন তারা বীজকে অঙ্কুরিত করে বহুগুণ দিতে পারে এবং তাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে পারে, তাদের জীবন, তাদের সময়, তাদের অর্থ যেন তোমার রাজ্যের জন্য ব্যবহার করতে পারে। সমস্ত গৌরব তোমার যিশু নামে প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন।